আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে চতুর্থ শ্রেণীর। আজকে আমার পাঠের বিষয় থাকবে অধ্যায় প্রথম পাঠ্যগত প্রশ্ন। আমি তোমাদের পাঠ্যগত প্রশ্নগুলো দিয়েছি, দেখো তোমরা বোর্ডটা ভালো করে একটু হোয়াইট বোর্ডের দিকে দেখো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধুরা। আমি এখানে দিয়েছি কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ কি, আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য দেখি কেন, প্রাকৃতিক পরিবেশে চার ধরনের বৈচিত্র্য উল্লেখ করো। এখানে প্রাকৃতিক পরিবেশ কি, প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য দেখি কেন, অঞ্চল বা অবস্থানগত ভিন্নতার কারণে আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য দেখি। তারপরে বলেছি আমি প্রাকৃতিক পরিবেশে চার ধরনের বৈচিত্র্য উল্লেখ করো। চার ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য হলো ক, পৃথিবীর পৃথিবীর কোনো অঞ্চল তুষারে ঢাকা, খ পৃথিবীর কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, গ কোথাও শীতল জলবায়ু, ঘ কোথাও শুষ্ক জলবায়ু। তাহলে আমার এক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ কি, আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য দেখি কেন, প্রাকৃতিক পরিবেশের চার ধরনের বৈচিত্র্য উল্লেখ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এক নম্বর কোয়েশ্চেনটা দিয়েছি, আবার আমি আমার তিন নম্বর কোয়েশ্চেনটা লিখেছি। এখানে লিখেছি মাহির বর্ণবন অফিসের পুরুষ সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করে, এভাবে একসাথে কাজ করলে কি থাকবে না, সমাজ ও দেশের উন্নয়নে এই ধরনের কাজ কিভাবে অবদান রাখবে, তা পাঁচটি বাক্যে লিখো। আমার কোয়েশ্চেনটা আমি আবার বলছি, মাহির বর্ণবন অফিসের পুরুষ সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করে, এভাবে একসঙ্গে কাজ করলে কি থাকবে না, সমাজ ও দেশের উন্নয়নে এই ধরনের কাজ কিভাবে অবদান রাখবে, তা পাঁচটি বাক্যে লিখো। তাহলে এখানে আমি লিখেছি, দেখো ছেলে মেয়ে মিলেমিশে কাজ করলে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না, নারী ও পুরুষ একসাথে মিলেমিশে কাজ করলে সমাজ ও দেশের উন্নয়নে তা যেভাবে অবদান রাখবে তা হলো ক, পরিবারের পাশাপাশি সমাজের সকল কাজ সম্পাদন করা সহজ হয়ে যাবে, খ সমাজে নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, ঘ নারীর প্রতি সমাজের কিছু মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলে যাবে, খ কর্মীর সংখ্যা বেড়ে যাওয়া উৎপাদন বৃদ্ধি পাবে, অ দেশের অর্থনৈতিক উন্নয়নে উভয়ের অবদান রাখবে। আমার আজকের কোয়েশ্চেনটা ছিল দুই নম্বরে, মাহি বড়বন অফিসের পুরুষ সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করে, এভাবে একসাথে কাজ করলে কি থাকবে না, ছেলে মেয়ে মিলেমিশে কাজ করলে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সমাজ ও দেশের উন্নয়নে এই ধরনের কাজ কিভাবে অবদান রাখবে, তার পাঁচটি বাক্যে লিখো। দেশের উন্নয়ন সমাজের দেশের উন্নয়নে তা যেভাবে অবদান রাখবে তা হলো ক, পরিবারের পাশাপাশি সমাজের সকল পরিবারের পাশাপাশি সমাজের সকল কাজ সম্পাদন করা সহজ হয়ে যাবে, খ সমাজে নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, গ নারীর প্রতি সমাজের কিছু মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলে যাবে, খ কর্মীর সংখ্যা বেড়ে যাওয়া উৎপাদন বৃদ্ধি পাবে, অ দেশের অর্থনৈতিক উন্নয়নে উভয়ের অবদান রাখবে। তাহলে বন্ধুরা, তোমরা দুই নম্বর কোয়েশ্চেনের একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি আজকে তোমাদের ডায়রি থাকবে, ডায়রি দিচ্ছি। ডায়রি থাকবে কাঠামোগত প্রশ্ন এক দুই নং, শিখবে ও এসডব্লিউ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।